এবং গুণগত রাসায়নের কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমাদের আজকের আলোচনা হবে এই সেশনে সেটা হচ্ছে প্রথমে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে তারপর আলোচনা করব। ডি ব্রগলি সমীকরণ নিয়ে তারপর আলোচনা করব আমরা হাইড্রোজেন বর্ণালি ও এই রিলেটেড কিছু ম্যাথ নিয়ে এবং সবার শেষে হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল এটা নিয়ে তো সবাই সে আবার আগের মতে আমি তো জানতে চাচ্ছি যে তোমাদের সবাই কে কোথা থেকে আর কি আমাকে শুনছেছ তো আমরা সেটা জানতে চাচ্ছি তো সবাই আমাকে যেটা করো তোমরা এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের সবাই কোন জেলা থেকে আমাকে শুনছ এবং সবার কলেজ কি তাহলে একটু আইডিয়া হয়ে যাবে যে আমাকে কারা শুনতে পাচ্ছ এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দাও যাতে কিনা সবাই আজকে গুণগত রসায়ন সম্পর্কে একটু জানতে পারে তো শুরুতে আসি যে আমাদের আলোচনা হবে কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা আসলে কি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা মডেলের মধ্যে পরমাণু মডেলের মধ্যে কোনো একটা ইলেকট্রনের অ্যাড্রেস পেতে চাই তখন হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলা বের করার ট্রাই করি তাহলে যেমন আমি যেখানে থাকি বা আমার বাসা যেখানে বা এই ধরো টেন স্কুলের অফিসটা যেখানে আছে যেখান থেকে আমরা এখান থেকে শুট করছি তোমাদের জন্য এই ক্লাসগুলো সেটার অবস্থান কোথায় হবে অবশ্যই তার একটা অ্যাড্রেস আছে যে এটা হচ্ছে ঢাকার অমুক একটা অঞ্চলের অমুক একটা জায়গায় অমুক বিল্ডিংয়ের এই জায়গাটায় শুট করা হচ্ছে তো ঠিক ভাবে যদি আমরা একটু চেষ্টা করি যে হ্যাঁ পরমাণু মডেলের মধ্যে একটি ইলেকট্রন সেটি কিভাবে একটা জায়গায় বিন্যস্ত অবস্থায় ওইখানে রয়েছে তো সেটা জানার জন্য আমাদের জানতে হবে কোয়ান্টাম সংখ্যা তো যেই চারটি কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা একটি ইলেকট্রন ইন্ডিভিজুয়াল একটি ইলেকট্রনকে বুঝতে পারি সে চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথমটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয়টি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তৃতীয়টি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা চতুর্থ নম্বরটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এদের কাজগুলো কি কি যেমন এখন যদি একটু খেয়াল করে দেখি যে আমি অলরেডি বললাম চারটি কোয়ান্টাম সংখ্যা আছে প্রথমটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে যদি একটু খেয়াল করি এটির কাজ কি প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে ইলেকট্রনটি আসলে কোন শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরটি বের করা দুই নম্বরে যদি যাই সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা তো সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে কি বের করি সেটি বের করি আমরা নম্বরটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটি দিয়ে আমরা আসলে বের করি চৌম্বক ক্ষেত্র যে কোন চৌম্বক ক্ষেত্রটির মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত ইলেকট্রনটি অবস্থান করছে চার নম্বরটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং এই স্পিন দিয়ে বুঝছি বোঝা যায় যে একটা ইলেকট্রন কোন একটা অরবিটারের মধ্যে কি কোন দিকটাকে সে মেনটেন করে ঘুরছে তার মানে এটা দিয়ে বোঝা যায় ঘূর্ণন এবং এদেরকে প্রকাশ করার জন্য কিছু অ্যালফাবেটিক্যালি লেটার ইউজ করা হয় যেগুলো হচ্ছে কি কী এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে এটাকে প্রকাশ করা হয় এল দিয়ে এটাকে প্রকাশ করা হয় এম দিয়ে এবং সবার শেষেটা হচ্ছে এস দিয়ে তো এখন সবার থেকে একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি যে আমাদের সাথে সবাই কে কোথা থেকে জয়েন করেছ আমাদের সাথে আছে নীল নাহিদুজ্জামান নোবেল তারপর হচ্ছে মহসিন আহমেদ হোম থেকে আসছে তারপরে আসিফ আসছে ইসমোম আসছে খুব ভালো লাগছে আর কি তোমাদের কলেজ ভালো আস্তা ওসিফ আচ্ছা সবাই অনেকে যোগ করেছে এখন সবাই এই ক্লাসটি শেয়ার করে দাও যেহেতু ক্লাসে একদম শুরুতেই আছি আমরা যাতে শুরুর থেকে যদি আমরা মিস করে ফেলি তাহলে পরেগুলো একটু বুঝতে কষ্ট হবে তো সবার সেবার শেয়ার করে দিয়ে শেয়ার বাটনে এখনই ক্লিক করো শেয়ার করে দিয়ে তোমাদের সবার বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকে গুণগত রাশানোর উপর এই ক্লাসটি হতে যাচ্ছে তো যেটাতে আমরা আছি সেটাতে আমরা একটু ফিরে যাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক এবং স্পিন এই চারটি কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি যে একটি ইলেকট্রনের অবস্থান আসলে কি রকম আছে তো শুরুতে আছে যে এন এল এম এস আচ্ছা এখন এক্ষেত্রে আমরা কি বুঝতেছি বোঝা যাচ্ছে যে কোন একটা পরমাণু মডেলের মধ্যে শক্তি স্তর আছে যেটা কিনা আমরা বলি যে এনিকোস টু ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে এনিকস্টু ওয়ান এটার মানে হচ্ছে প্রথম শক্তিস্তর স্তর মানে যদি দুই হয় দ্বিতীয় শক্তিস্তর স্তর তিন হলে তৃতীয় শক্তি এরকম প্রতিটা শক্তিস্তরের মধ্যে আরও কিছু আছে উপশক্তি স্তর এবং সেই উপশক্তি স্তরের মধ্যে কিছু ঘর আছে যেই ঘরগুলোতে ইলেকট্রন থাকে এবং সেই ঘরগুলোর মধ্যে আবার প্রতিটা ক্ষেত্রে দেখা যায় যে প্রতি ঘরে দুটি করে ইলেকট্রন থাকতে পারে তো দুটি করে ইলেকট্রন থাকার কারণ হচ্ছে তাদের ঘূর্ণনের ব্যাপার কারণ ঘূর্ণন ব্যাপারটা হচ্ছে দুইটা হতে পারে একটা হচ্ছে ঘড়ির কাটার দিকে অন্যটি হতে পারে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক ধরনের মান ইউজ করি কিন্তু ঘড়ি কাটার বিপরীত হলে অন্য ধরনের একটা নেগেটিভ মান ইউজ করি আমরা একটু করে সেটা দেখব তো এই ক্ষেত্রে যেটা বললাম যে আমরা আসলে ইন্ডিভিজুয়াল একটা ইলেকট্রন পাওয়ার জন্য আমরা এই ধরনের কোয়ান্টাম সংখ্যাগুলো নির্ণয় করে থাকি তো এখন আসি আমরা একটু খেয়াল করে যে কোয়ান্টাম সংখ্যাগুলো কীভাবে আসলে বের করা যায় তো কোয়ান্টাম সংখ্যা নির্ণয় ক্ষেত্রে সাপোজ এখন জানতে চাচ্ছি এন ইকালস টু ওয়ান মানে প্রথম শক্তিস্তর প্রথম শক্তিস্তরের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলো কী কী হবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুরুতে লাগবে এর মান নির্ণয় তো এলের মান যদি নির্ণয় করতে চাই সেই জন্য নিয়মটা হচ্ছে কি নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে জিরো থেকে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যেহেতু এন এর মান এখানে ওয়ান তাহলে এন মাইনাস ওয়ান হচ্ছে জিরো জিরো থেকে জিরো পর্যন্ত আসলে হচ্ছে গিয়ে জিরোই তার মানে হচ্ছে এন এর মান যদি ওয়ান হয় তাহলে এর মান হচ্ছে গিয়ে শূন্য আচ্ছা তো এন এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে এবার চলে যাই এম এর মানের দিকে এর মানের ক্ষেত্রে যেটি বলতে হবে সেটা হচ্ছে শূন্য থেকে শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত যদি এটি দাঁড়ায় নিয়ম যে এম এর মানটা নির্ভর করতেছে এল এর মানের উপর তাহলে এল এর মানটা যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এম এর মানটি তখন কত হবে এমিকোলস টু জিরো যেহেতু প্লাস মাইনাস জিরো বলে আসলে ওরকম কোনো ভিত্তি নেই তো জিরো জিরোই কি হচ্ছে আমাদের এম এর মানের ক্ষেত্রে জিরো হচ্ছে এরপর সবার শেষে যদি স্পিনে যাই স্পিন অলরেডি বলেছি আমাদের যে এখানে দুটি স্পিন হতে পারে একটি ঘড়ি কাটার দিকে অন্যটি হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে একটি যদি আমি ধরে নিই প্লাস হাফ তো অন্যটি হবে মাইনাস হাফ কিন্তু একই সাথে দুইটি ইলেকট্রন থাকতে পারবে না তো যে কোনো একটির জন্য আমরা বলবো যদি প্লাস হাফ তো অন্যটির জন্য হবে মাইনাস হাফ তো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এখনই তোমরা কমেন্টে জানিয়ে দাও সেই অনুযায়ী তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য ভাইয়া সর্বদা চেষ্টা করবো যে কীভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো সহজে সলভ করা যায় আচ্ছা এখন আমরা একটু কোয়েশ্চেনের দিকে চলে যাই আচ্ছা কোয়েশ্চেনটি হচ্ছে প্রথম চতুর্থ শক্তি ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাগুলো লিখো দ্যাট মিন্স এন এল এম এস এই মানগুলো তো এখন এটির জন্য যদি আমরা একটু হিসাব করতে চাই আমাকে কমেন্ট সেকশনে তোমরা এন এবং এল এই দুটির মানটা জানিয়ে দাও যেহেতু বুঝতেই পারতেছ যে এখানে চতুর্থ শক্তি কথা বলা আছে দ্যাট মিনস এন এর মান কি হবে এবং তার ক্ষেত্রে এলের মানগুলো কি কী হবে সেটা এখনই কমেন্ট আমাকে জানিয়ে দাও তো অনেকেই আছে লাইভে তো আসিফ আছে সঞ্জনা আছে মোহাম্মদ ইশফাক আছে নোবেল আছে আচ্ছা অনেকে অ্যান্সার দিয়েছ তাহলে হচ্ছে আমরা একটু অ্যান্সারটা আর একটু তোমাদের সাথে দেখে নিই যে অনেকেই কিছু কিছু গেছে তো শুরুতে আসি যে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এন এর মানটা হচ্ছে এখানে কত দাঁড়াবে ফোর তারপর এল এর মান যদি আমরা বের করতে চাই অলরেডি বলেছি যে এর মানটা হচ্ছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে হচ্ছে এল এর মানটা দাঁড়াবে জিরো ওয়ান টু থ্রি এখন যে সমস্যাটি এর পরে হয় সেটি হচ্ছে গিয়ে এম এর মানটা যখন আমরা বের করতে যাই যেহেতু বলে ফেলেছি যে এল এর মান হচ্ছে গিয়ে জিরো ওয়ান টু থ্রি এরকম চারটি হতে পারে তো এম এর মানটা আমরা লিখে ফেলি ভুল করে যে এটা হচ্ছে সচরাচর সবাই লিখে রাখি যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এবং প্লাস মাইনাস থ্রি তো এই ক্ষেত্রগুলোতে যেটা দেখতে হবে যে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার এখানে কিন্তু একটু ভুল আছে কি ভুল সেটা বলেছিলাম ভাইয়া যে এম এর মান আসলে নির্ভর করে এর মানের উপর তো এলের মান হচ্ছে কি ইন্ডিভিজুয়াল শূন্যর জন্য আমাদের এম এর মান বের করতে হবে ওয়ানের জন্য বের করতে হবে টু এর জন্য বের করতে হবে এবং থ্রি এর জন্য বের করতে হবে তাহলে সেক্ষেত্রেগুলোতে এই টুকু অ্যান্সার লিখলে আমাদের পরীক্ষায় নাম্বার আসবে না তাহলে কী করতে হবে আমাদের ধরে নিতে হবে যে এর মান যখন জিরো তখন সেক্ষেত্রে এম এর মানটা হচ্ছে জিরো এলের মান যখন ওয়ান সেক্ষেত্রে এম এর মানটা হচ্ছে যেহেতু বলেছি শূন্য থেকে এন প্লাস মাইনাস এল পর্যন্ত দ্যাট মিন্স জিরো প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান যদি এল এর মানটা টু হয় তাহলে সেক্ষেত্রে এম এর মানটা কী হবে শূন্য থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত দ্যাট মিনস শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এবং সবার শেষে যদি আসি এল এর মান থ্রি তাহলে সেক্ষেত্রে এম এর মানটি দাঁড়াবে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আচ্ছা তাহলে এখন এস এর মানটা কী হবে এস এর মানটা হচ্ছে গিয়ে এদের প্রত্যেকটা ঘর এই যে ম্যাগনেটিক যে ফিল্ড এগুলো হচ্ছে এক একটা ঘর সেই ঘরগুলোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আমরা একটু এখানে একটু দেখার চেষ্টা করি এই যে এম এর মানটা যে আমি এখানে শূন্য লিখলাম আসলে এটা দিয়ে কি বোঝানো হয় এল এর মান যখন ওয়ান তখন সেটা দিয়ে বোঝানো হয় আসলে সেটা হচ্ছে এস অরবিটাল এল এর সরি এল এর মান যখন জিরো তখন সেটা দিয়ে বোঝানো হয় এস অরবিটাল এর মান যখন ওয়ান তখন সেটি দিয়ে বোঝানো হয় পি অরবিটাল এর মান যখন টু তখন সেটি দিয়ে বোঝানো হয় ডি অরবিটাল এল এর মান যখন থ্রি হয় সেটি দিয়ে বোঝানো হয় এফ অরবিটাল তাহলে এই ক্ষেত্রে যখন আমরা এভাবেই চিন্তা করতে থাকবো যেহেতু এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর তাহলে নামগুলোর আগে জাস্ট খালি ফোর দিয়ে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ আচ্ছা এখন তাদের ক্ষেত্রে ঘরগুলো দেখি যখন এর মান শূন্য ছিল এম এর মান তখন শূন্য দ্যাট মিন্স এখানে ঘর আসলে 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 আছে একটি তাহলে এস এর জন্য ঘর হচ্ছে একটি যখন পি লিখেছি তখন এর মান ওয়ান হলে এম এর মান এখানে আসছে তিনটি শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে যখন আমি যদি ঘরগুলো কাউন্ট করতে চাই এখানে হচ্ছে ঘর কয়টি তিনটি এর মান যখন টু তখন এর মান হচ্ছে এখানে জিরো প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু দ্যাট মিন্স শূন্য আছে মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু তাহলে মোট আছে পাঁচটি তাহলে সেক্ষেত্রে আমি যখন লিখবো তখন এখানে ঘর আসবে কয়টি মোট পাঁচটি এরপর সবার শেষে আছে এল এর মানে যখন তখন এম এর মানটা হচ্ছে মোট এখানে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস থ্রি তার মানে হচ্ছে এখানে এফের এর জন্য ঘর আসলে আছে মোট সাতটি এখন প্রতি ঘরে ইলেকট্রন থাকতে পারে কয়টি করে দুটি করে যদি এখন ফোর এস এর কথাই যদি চিন্তা করি সেখানে ঘর হচ্ছে একটি ইলেকট্রন থাকতে পারবে মোট কয়টি দুইটি যদি প্রথম ইলেকট্রনকে আমরা ধরে নিই তার স্পিন হচ্ছে প্লাস হাফ তাহলে দ্বিতীয় দ্বিতীয়টির জন্য স্পিন হচ্ছে তার বিপরীত তার জন্য তার স্পিনটা হবে মাইনাস হাফ তাহলে সবাই বুঝতে পারছি আশা করি যে আমাদের যদি কখনো জিজ্ঞেস করা হয় যে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাগুলো লিখো তাহলে আমরা কী করবো এন এর মান ফোর এল এর মান হচ্ছে শূন্য এক দুই তিন এরপর যখন এম এর মান বের করতে যাব তখন ইন্ডিভিজুয়াল এল এর মানের জন্য আমরা ইন্ডিভিজুয়াল এম এর মানগুলো বের করব এরপর যদি জানতে চাই এস এবং আমরা জানি যে এইগুলো দিয়ে বোঝাচ্ছে কতগুলো ঘর আছে এবং প্রতি ঘরে ইলেকট্রন থাকতে পারে দুটি করে দ্যাট মিন্স এম এর এই ঘরটা থাকতে পারবে দুটি ইলেকট্রন এখানে থাকতে পারবে ছয়টি ইলেকট্রন এখানে থাকতে পারবে চোদ্দোটি ইলেক দশটি ইলেকট্রন আর এখানে থাকতে পারবে চোদ্দোটি ইলেকট্রন আশা করি সবাই বুঝে গেছো তাহলে এই ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোয়ান্টাম সংখ্যা বের করার উপায়গুলো কি কি। তো এখনই তোমরা আবারও যেটা বলছি ভাইয়া যে তোমরা একাদের শিখলেই হবে না সবাইকে নিয়ে আমরা শিখব তো এই জন্য এখনই সবাই শেয়ার বাটনে ক্লিক করে জানিয়ে দাও বন্ধুদের যে যে এই গুণগত রসানোর পর এই ক্লাসটি হচ্ছে আচ্ছা ক্লাসের এই পর্যায়ে এখন এখান থেকে আমরা একটু সরে যাই দ্বিতীয় টপিকে তো আমরা একটু এই কোয়েশ্চেনটার দিকে একটু নজর দিই যেখানে বলা আছে শূন্য দশমিক এক মিলিগ্রাম ভরের চলমান বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ন্যানোমিটার হলে বস্তুটির গতিশক্তি কত তাহলে কীভাবে এটার গতিশক্তিটা বের করা যায় তার আগে আমাদেরকে একটু ছোট্ট করে ডিপ ব্রগলির সমীকরণটা জানতে হবে তো আমরা যখন জানি ডিপ ব্রগলির সমীকরণ কার জন্য অ্যাপ্লিকেবল সেটি হচ্ছে যখন আমরা দেখি যে কোনো একটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী ক্ষেত্রে যখন একটা আসে তখন কোন একটি আলো যখন আসে আলোর ক্ষেত্রে একই সাথে তার তরঙ্গ ধর্ম আছে ধর্ম আছে তো তরঙ্গ ধর্ম আমরা বের করতে যাব না কণা ধর্ম বের করতে যাব এর মধ্যে একটা দোটানায় আমরা পড়ে যাই সেটি হচ্ছে তখন একটা অনিশ্চয়তা চলে আসে সেই অনিশ্চয়তাটাকে দূর করার জন্য একটা সূত্র তখন আবিষ্কার হয় যে আমরা যদি বের করতে চাই যে কীভাবে এই অনিশ্চতাটা দূর করা যায় সেজন্য বিজ্ঞানী ডি ব্রগলি একটি সূত্র আবিষ্কার করেন তার আগে অনিশ্চয়তাটাকে প্রকাশ করার জন্য বিজ্ঞানী হাইজেনবার্গ তার হাইজেনবার্গের অনিশ্চিত নীতি বা আনসার্টেন একটি ল সেটা হচ্ছে আবিষ্কার করেন এখন তার উপর ভিত্তি করে ডি ব্রগলি খুব সুন্দর মতো একটি ইকুয়েশন দাঁড় করিয়ে দেন যেটা থেকে আমরা একই সাথে তরঙ্গ ধর্ম থেকে ধর্ম পেতে পারি অথবা ধর্ম থেকে আমরা তরঙ্গ ধর্মটাও পেতে পারি কি সেই ব্যাখ্যাটা ছিল ডি ব্রগলির সমীকরণ ডি প্রবল সমীকরণের ক্ষেত্রে শুরুতেই দেখি আমরা সবাই জানি যে আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র সেটা হচ্ছে কি ই ইকলস টু ইকলস টু এম সি স্কোয়ার যেখানে এম হচ্ছে কোনো একটি ভর সি দিয়ে বুঝাচ্ছি আলোর বেগ আচ্ছা ঠিক একই সাথে আমরা এটাও জানি যে ই ইকলস টু এইচ নিউ যেখানে এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে গিয়ে কম্পাঙ্ক তাহলে এই দুটি সূত্র থেকে আমরা কি বুঝতেছি যখন আলো কণা ধর্ম মেনে চলে তখন তার জন্য শক্তি বের করার সূত্রটি হচ্ছে ইকোস টু এম সি স্কোয়ার আর কণাটি যখন তরঙ্গ ধর্ম মেনে চলে তরঙ্গ ধর্ম মেনে চলে তখন তার জন্য যে সূত্রটি সেটি হচ্ছে ইকোস টু এইচ নিউ এখন আমরা যেহেতু জানি যে একই সাথে কোনো একটা আলো একই সাথে কণা ধর্ম প্রদর্শন করে তরঙ্গ ধর্ম প্রদর্শন করে তাহলে যখন কোনো একটা লাইটের সোর্স থেকে একটি ফোটন নির্গত হয় তখন সেক্ষেত্রে তার শক্তির পরিমাণটা কি একই থাকবে যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ইয়ের মান এবং এই ইয়ের মান পরস্পর কি সমান আচ্ছা যদি সমান হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারতেছি এখানে এম সি স্কোয়ার টু এইচ নিউ আচ্ছা এখন এই ফর্মুলার মধ্যে আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হই এইচ নিউ যেখানে আমি বলেছিলাম যে নিউ কথাটি হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্ক এবং আমরা অলরেডি সবাই জানি যে ভি ইকোলস টু এফ ল্যামডা বলে একটা সূত্র আছে যেখানে ভি হচ্ছে কোনো কিছুর বেগ কোনো একটা তরঙ্গের বেগ এফ হচ্ছে গিয়ে ওই তরঙ্গের কম্পাঙ্ক এবং ল্যামডা দিয়ে বোঝাচ্ছি ওই তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা যদি কম পাঙ্ক বের করতে চাই সেটি হয়ে যাবে কি ভি বাই ল্যামডা এখন এটি তো হচ্ছে যে কোনো তরঙ্গের জন্য যেহেতু আমরা এখানে আলো নিয়ে আলোচনা করতেছি তাহলে ক্ষেত্রে আলোর ক্ষেত্রে শুধুমাত্র তরঙ্গ যে বেগটা এটি নির্দেশ করা হবে শুধুমাত্র সি দিয়ে তাহলে আমরা লিখতে পারছি এম সি স্কোয়ার ইকোয়ালস টু এইচ ইন্টু সি বাই ল্যামডা তাহলে উভয় পাশ থেকে একটি একটি যদি সি কাটাকাটি চলে যায় তাহলে আমরা লিখতে পারবো এম সি টু এইচ বাই ল্যামডা যেটি কিনা ছিল আমাদের ডি ব্রগলির সমীকরণ যেখানে এম হচ্ছে ওই কণাটির ভর যে কণাটি একটি তরঙ্গ আকারে চলে যাচ্ছে সি হচ্ছে আলোর বেগ অথবা যদি আলো না হয় সেই কণাটি যে বেগ নিয়ে অগ্রসর হচ্ছে সেই বেগ এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্কের ধ্রুবক এবং ল্যামডা হচ্ছে গিয়ে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এই সূত্র থেকে আমরা যদি কোনো একটা তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তার বেগ বের করতে পারি অথবা তার ভর বের করতে পারি অথবা তার ভর বেগ দেওয়া থাকলে আমরা সেখান থেকে খুব সুন্দর মতো তার তরঙ্গ দৈর্ঘ্যটাও বের করতে পারি তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা আমাদের পূর্বের যে অঙ্কটি ছিল সেটি একটু সমাধান করার চেষ্টা করি প্রশ্নটিতে সবার শুরুতে যেটা বলা ছিল 0.1 মিলিগ্রাম জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম ভরের চলমান বস্তুর তার মানে একটি বস্তু চলমান আছে তার কত বেগে সে চলমান সেটি কিছুই বলে দেওয়া নাই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন দি মাইনাস টোয়েন্টি এত ন্যানোমিটার খেয়াল রাখতে হবে এবং বস্তুটির গতিশক্তি আমাদেরকে বের করতে বসে তো আমাদেরকে কখন যদি একটা কোয়েশ্চেন দেওয়া হয় সেই কোয়েশ্চেনে আমরা পেছন থেকে যাওয়ার চেষ্টা করব। পেছন থেকে কীরকম যে গতিশক্তি জানতে চাওয়া হয়েছে দ্যাট মিনস গতিশক্তি হচ্ছে আমরা জানি ইকে। কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জির ক্ষেত্রে সূত্র আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার এখন এই সূত্রের মধ্যে আমরা দেখতেছি আমাদের হাফ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু এম এর মান হচ্ছে এখান থেকে আমরা কি বুঝতেছি যেই কণাটি যাচ্ছে সেই কণাটির ভর যেটি কিনা অলরেডি দেওয়া আছে কোয়েশ্চেনে এবং ভি হচ্ছে গিয়ে ওই কণাটির বেগ আমরা কি আসলে বেগ কি জানি জানি না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে বেগটি আসলে কত তাহলে বেগ যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে ডি ব্রগলি সমীকরণটাকে ইউজ করতে হবে তো ডি ব্রগলি সমীকরণ যখন আমরা ইউজ করতে যাবো তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের সমীকরণটা কি ছিল সমীকরণটি ছিল যে এম ভি ওর এম সি ইকালস টু এইচ বাই ল্যাম এই সমীকরণের ক্ষেত্রে ডি ব্রগলি সমীকরণের ক্ষেত্রে আমরা এখন মানগুলো বসানোর চেষ্টা করি মানগুলো বসানোর চেষ্টা করলে খেয়াল করে দেখব যে এখানে এম যে মানটি দেওয়া আছে সেটা হচ্ছে জিরো মিলিগ্রাম এখন আমরা চাচ্ছি সব কিছু মানকে এসআই ইউনিটে নিয়ে যেতে যাতে কিনা আমাদের হিসাব করার জন্য সুবিধা হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রামকে আমাদেরকে কেজিতে নিয়ে যেতে হবে তাহলে মিলিগ্রাম থেকে আমাদেরকে গ্রামে গ্রাম থেকে কেজিতে অথবা সরাসরি মিলিগ্রাম থেকে আমরা কিসে চলে যেতে পারি কেজিতে চলে যেতে পারি তাহলে আমরা সেই সূত্রটি একটু যদি লেখার চেষ্টা করি এই জায়গায় যে এম এর মান সেটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম তার মানে হচ্ছে এটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত গ্রাম এবং আরও লেখা যায় জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত কেজি তার মানে সব কিছুকে আমরা একসাথে লিখতে পারতেছি যে টেন জিরো পয়েন্ট ওয়ান এটির মান হচ্ছে কিন্তু ভ্যারা টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং অলরেডি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি একসাথে হচ্ছে টেন টু দি মাইনাস সিক্স তাহলে এইটাকে একত্রে লেখা যাচ্ছে একত্রে লেখা যাচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কেজি তাহলে আমরা সরাসরি মিলিগ্রাম থেকে কেজিতে নিয়ে গেলাম আচ্ছা এরপরে হচ্ছে বলা হয়েছে তরঙ্গদুর্গ এত ন্যানোমিটার কিন্তু এসআই ইউনিটে আমরা জানি যে দৈর্ঘ্য একককে বলা হয় আমরা প্রকাশ করে থাকি মিটার এককে তাহলে হচ্ছে আমরা যদি ল্যামডার মানটা বের করতে যাই ল্যামডার মানটা বের করতে যাই সেটা হচ্ছে কী হবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দিবার মাইনাস টোয়েন্টি ছিল তার সাথে আরও নাইন যোগ হয়ে গেল তাহলে টেন টুবার মাইনাস টোয়েন্টি নাইন এত মিটার এখন এরপর থেকে যদি আমরা এখানে মানগুলো বসানোর চেষ্টা করি এখানে আমাদের এইচ এর মানটি লাগবে এবং এইচ এর মানটি হচ্ছে এইচ ইকলস টু সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড তাহলে এখন আমরা এখান থেকে মানগুলো বসানোর চেষ্টা করি মানগুলো যদি বসাই এম এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু ভি যে মানটি আমরা জানতে চাই এইচ হচ্ছে গিয়ে 6.626 পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি আর নিচে ল্যামডার মানটি হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি নাইন তাহলে সেখান থেকে আমাদের সরাসরি কার ভ্যালু চলে আসবে ভিআর ভ্যালুটা চলে আসবে তাহলে আমরা ভিআর মানটা যদি এখান থেকে বসানোর চেষ্টা করি সেটি কত আসবে সেটি আসবে সিক্স পয়েন্ট সিক্স ভাগ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি টেন টু দি ওয়ার মাইনাস টোয়েন্টি নাইন ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস তার মানে এখানে ভেলোসিটি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টু ওয়ান ওয়ান দুইশো এগারো মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে এই পুরো কোয়েশ্চনের অ্যান্সারটি দাঁড়াচ্ছে কি আমাদের এখান থেকে যে আমরা ভ্যালোসিটি পেয়ে গেছি কি টু মিটার পার সেকেন্ড এখনও কিন্তু আমাদের অ্যান্সারটি আসেনি অ্যান্সারটি কী বলেছে আমাদের জানতে চাওয়া হয়েছে গতিশক্তি কত তাহলে আমরা শুধুমাত্র বের করতে পেরেছি যেই চলমান বস্তুটি ছিল সেই চলমান বস্তুটির বেগ আসলে কত তো গতি জেনে গেছি আমরা যে এত মিটার পার সেকেন্ডে এখন আমরা এখান থেকে যদি জানতে চাই যে গতিশক্তি কত তাহলে হচ্ছে গতিশক্তি যেটির মান আমরা বলেছি কি দিয়ে কাইনেটিক এনার্জি ই কে ইকোয়ালস টু হাফ এম ভি স্কোয়ার আমরা অলরেডি জেনেছি যে ভর হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কেজি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কেজি ইন্টু ভ্যালোসিটি বা বেগ সেটা হচ্ছে দুইশো এগারো দশমিক সাত দুইশো এগারো দশমিক সাত স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কি আসবে মান্টি আসবে ভি স্কোয়ার ইন্টু টেন টু দি মাইনাস সেভেন ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে মানটি আসতেছে টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি মাইনাস থ্রি তাহলে এই ক্ষেত্রটাতে আমরা বুঝতে পারছি যে গতিশক্তি যেটি দাঁড়াচ্ছে সেটির মান হচ্ছে টু পয়েন্ট টু এত জুল আশা করি সবাই বুঝতে পারছো যে এই ক্ষেত্রগুলোতে আমরা ফার্স্টে কী করলাম আমরা আসলে ডি ব্রগলি সমীকরণকে কাজে লাগিয়ে শুরুতে আগে কণাটির বেগ বের করে নিয়েছি কারণ তার ক্ষেত্রে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বলা ছিল তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া মানে হচ্ছে ওই গতিশীল কণাটির তরঙ্গ ধর্ম বলে দেওয়া তরঙ্গ ধর্ম থেকে আমরা কণাধর্ম ক্ষেত্রে গিয়েছি যে হ্যাঁ ধর্মের মধ্যে তো একটা কথা আছে সেটা হচ্ছে একই সাথে ভর এবং বেগ হর বেগ তো সেই ক্ষেত্রকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে বেগটাকে বের করলাম এবং সেই বেগকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে গতিশক্তিটাকে বের করেছি তো এইভাবে হচ্ছে গিয়ে এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করে আসতে হয় এরপরে আমরা একটু পরের কোশ্চেনের দিকে চলে যাই সেটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ রূপ হবে তো এই ব্যাখ্যাটি জানার জন্য আমাদেরকে আগে যেটি জানতে হবে সেটি হচ্ছে গিয়ে এখন আমরা নতুন যে টপিকটা পড়ব ডি ব্রগলি সমীকরণের পর সেটি হচ্ছে হাইড্রোজেন বর্ণালী আচ্ছা যখন আমরা হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে আমাদেরকে জানতে হবে যে হাইড্রোজেন বর্ণালির ক্ষেত্রে সূত্রটা কী যে সূত্র দিয়ে কিনা আমরা এরকম ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোকে সমাধান করতে পারবো তাহলে সেক্ষেত্রে একটু দেখে নেই সমস্যাগুলো যখন সমাধান করতে যাবো সেটা হচ্ছে আমরা বলি তরঙ্গ সংখ্যা নিউবার ইকোয়ালস টু ওয়ান বাই ল্যামরা যেটা কিনা বলা হচ্ছে ওয়ান বাই ল্যামরা ইকোয়ালস টু কি আর এইচ ইন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার আচ্ছা এখন এই সূত্রগুলোর মধ্যে পরিচয়গুলো একটু লিখে নেই পরিচয়গুলো হচ্ছে এটা দিয়ে বুঝাচ্ছি তরঙ্গ তরঙ্গ সংখ্যা ল্যান্ডা দিয়ে আমরা বুঝাচ্ছি তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য এইচ দিয়ে আমরা যেটা বুঝাচ্ছি সেটি হচ্ছে হৃদবার্গ ধ্রুবক হৃদবার ধ্রুবক যেটির মান হচ্ছে এক লক্ষ নয় হাজার ছয়শো ছিয়াত্তর সরি আটাত্তর এত পার সেন্টিমিটার আচ্ছা এখন হাইড্রোজেন বর্ণালী ব্যাপারটা কখন একটা বর্ণালী তৈরি হয় সে বেসিকটা একটু জেনে নেই বর্ণালী যখন তৈরি হয় তখন আমাদের যেটা জানতে হবে যে ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে নেমে আসতে হবে আমরা জানি যে কি যে ক যখন বাইরে থেকে আগত একটি শক্তি আসে তখন ইলেকট্রনগুলো এনার্জাইজড হয়ে সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তরে চলে যায় তখন যে ধরনের বর্ণালী আসে সেটি হচ্ছে শোষণ বর্ণালী কিন্তু যখন সেই উচ্চ শক্তি স্তর থেকে সে আবার নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন সেই এনার্জিটাকে সে হচ্ছে এখান থেকে বিকৃত করে দেয় তাহলে তখন যে ধরনের বর্ণালী আমরা পাই সেটি হচ্ছে বিকিরণ বর্ণালী তো তখনই দেখা যায় হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি তখন উচ্চ শক্তি স্তর থেকে কিছু ইলেকট্রন নিম্ন শক্তিস্তরে নেমে আসে তো সেই ক্ষেত্রেগুলোতে আমাদের যেটা জানতে হয় যে এখানে এন ওয়ান আর এন টু দে কি বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে শক্তিস্তর এন ওয়ান যে শক্তিস্তর মনে রাখবে ভ্যারা সেটি হচ্ছে যেই শক্তি স্তরে সে ফিরে আসতেছে আর এন টু হচ্ছে গিয়ে সেই শক্তিস্তর স্তর যেই শক্তি থেকে সে ফিরে আসতেছে তার মানে তো বুঝেছ ভাইয়া হ্যাঁ সবাই আকাশ বুঝেছ আচ্ছা তাহলে কি বললাম যে এন টু হচ্ছে গিয়ে যে শক্তিস্তর থেকে ফিরে আসে আর এন ওয়ান হচ্ছে যেখানে সে ফিরে আসে তাহলে শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় একটি বর্ণালী আসবে তো সেই বর্ণালীটি হচ্ছে আমরা কালার কারে দেখতে পাবো আচ্ছা তাহলে আমাদের অঙ্কটার দিকে একটু আমরা ফোকাস করি অঙ্কুরের ক্ষেত্রে যেটা যা দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন আমি একটু হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে সে ফিরে আসে তাহলে দুটি কথার মধ্যে আমাদের কিন্তু মানগুলো চলে আসতেছে আমি অলরেডি বলেছি যে একটি হচ্ছে এন ওয়ান আর একটি হচ্ছে এন টু যে এন টু হচ্ছে যে শক্তি স্তর থেকে ফিরে আসতেছে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে চতুর্থ শক্তি স্তর এটি হচ্ছে আমাদের এন টু এই ভ্যালুটা এবং দ্বিতীয় যে শক্তি স্তর সেটি হচ্ছে আমাদের এন ওয়ান ভ্যালু তার কারণ হচ্ছে গিয়ে এন টু শক্তিস্তর থেকে এন শক্তিস্তরে ফিরে আসে আচ্ছা তারপরে এরপর যেটা বলা হলো তখন সৃষ্ট বর্ণালীতে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণালী কি রূপ হবে তাহলে আমরা এটাকে একটু সলভ করার ট্রাই করি এখন তাহলে সূত্রটার মধ্যে আমরা অলরেডি দেখেছি যে আমাদের গিভেন কি কি মান আসলে দেওয়া আছে দেওয়া আছে এন ওয়ান এ মানটা হচ্ছে টু এন টু এই মানটি দেওয়া আছে ফোর এবং আমরা অলরেডি জানি হৃদবার ধ্রুবক সেটির মান হচ্ছে দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার এবং এখান থেকে আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে ল্যামডা আসলে কত এবং তার বর্ণ কীরূপ হবে বর্ণ কীরূপ হবে এটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে তাহলে আমরা সূত্রের মধ্যে অঙ্কটা একটু করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে আমরা জানি ওয়ান বাই ল্যামডা উইনো ওয়ান বাই ল্যামডা ইক টু

একবারে মানগুলো বসাচ্ছি দশ ছিয়ানব্বই আটাত্তর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন আচ্ছা এই ক্ষেত্রে যে মানটি দাঁড়ায় সেটি হচ্ছে বিশ হাজার পাঁচশো চৌষট্টি দশমিক ছয় দুই পাঁচ আচ্ছা বন্ধুরা এবার খেয়াল করে দেখো যে এখানে এন ওয়ান আর এন টু এগুলো কিন্তু আসলে শক্তিস্তর স্তর এত তম শক্তি কোনো একক কিন্তু নেই কিন্তু অঙ্কটার মধ্যে শুধুমাত্র আরএইচের একটা একক ছিল সেটি কি ছিল পার সেন্টিমিটার তার মানে যখন আমরা এই মানটি বের করতে যাব। তখন হচ্ছে শুধুমাত্র এই জায়গার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এন ওয়ান এবং এন টু এদের কোনো মান একক নেই তাহলে একক যদি না থাকে এর যে একক সেটা আলটিমেটলি এর একক দাঁড়াবে তাহলে এই এককটি হচ্ছে কি হবে পার সেন্টিমিটার আচ্ছা আমরা এতক্ষণ যা যা বের করছি সেটা কিন্তু ওয়ান বাই ল্যামডা ওয়ান বাই ল্যামডার ক্ষেত্রে আমাদের মানটি কত দাঁড়াচ্ছে বিশ হাজার পাঁচশো চৌষট্টি দশমিক ছয় দুই পাঁচ এত পার সেন্টিমিটার তাহলে আমাদের যদি জানতে চাওয়া হয় শুধুমাত্র ল্যামডার মানটি কত ল্যাম্ডার মান কী হবে এটা ঠিক ভ্যালুটা হবে মানে ওয়ান বাই ই অ্যান্সার তাহলে সেই অ্যান্সারটি হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা এখানে একটু লিখছি ফোর পয়েন্ট 86 10 to the power minus -5 আচ্ছা এখন এদের ক্ষেত্রে এককটা কিভাবে বের করতে পারবো এককটা বের করার জন্য একটু খেয়াল করে দেখি পার সেন্টিমিটার আছে যদি উল্টেই দেই তাহলে সেই ক্ষেত্রে এককটা কি আসবে শুধুমাত্র সেন্টিমিটার তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম যে উপরোক্ত যে কোশ্চেনটা ছিল 4.86 10 -5 দ্যাট मींस এই ক্ষেত্রটাতে এই ক্ষেত্রটাতে ল্যামডার মানটি হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আমাদের কিন্তু উত্তর এখনো শেষ হয়নি কারণ পরের কোশ্চেনে বলা হয়েছে বিকিরণের বর্ণ রূপ হবে তো বিকিরণের বর্ণ রূপ হবে এটি জানার জন্য কিন্তু আমাদের কিছু নাম্বার মনে রাখতে হবে আমরা তো কতজনের নাম্বারই মনে রাখি ফোনের নাম্বার মনে রাখি বাবা মার নাম্বার মনে রাখি ফোনের তো সেক্ষেত্র কেমিস্ট্রি যদি আমাদেরকে একটু পারতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দেখে কিভাবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার সেই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীর বর্ণ কীরূপ হবে তাহলে সেক্ষেত্রে আমরা আবার একটু জেনে নেই তো আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ আমি একটু মুছে এখান থেকে আচ্ছা এখন আমরা আসি যেই সংখ্যাটি আমাদের পড়তে হবে আমরা জানি যেটা যে দৃশ্যমান আলো যে রেঞ্জের মধ্যে আলো আর কি প্রদর্শন করে সেটি হচ্ছে চারশো থেকে মোটামুটি ধরে নেই সাতশো ন্যানোমিটার রেঞ্জের মধ্যে তার মানে হচ্ছে চারশো থেকে সাতশো এই তরঙ্গ দৈর্ঘ্যে যদি কোনো তরঙ্গ আমার চোখে আসে সেটি হচ্ছে আমি দেখতে পাবো এর কম হলে অথবা এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হলে আমি আর দেখতে পাবো না তাহলে এই ক্ষেত্রেগুলোতে আমরা একটু চেষ্টা করি দেখি নাম্বারগুলো আসলে কী কী নাম্বারগুলো হচ্ছে মনে রাখতে হবে যেটি ফোর ডাবল জিরো ফোর টু ফোর ফোর নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ সিক্স ফোর সেভেন সেভেন ডাবল জিরো তাহলে সংখ্যা কয়টি পেলাম ফোর জিরো জিরো ফোর টু ফোর ফোর নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ সিক্স ফোর সেভেন সেভেন ডাবল জিরো তাহলে কেন এই কথাগুলো লিখলাম কারণ হচ্ছে চারশো থেকে চারশো চব্বিশ এই ন্যানোমিটার রেঞ্জের যে আলোগুলো আসবে তারা সবাই হবে বেগুনি তাহলে বুঝতেই পারছো এরপরেগুলো কী কী লিখবো ভাইয়া সেটা হচ্ছে বেনি কলা এই যে নিয়মটা আছে সেটার মধ্যে লিখবো তাহলে চারশো চব্বিশ থেকে চারশো একানব্বই এর মধ্যে হচ্ছে গিয়ে নীল এবং এখানে একই সাথে আছে আসমানি নি আ এটা দিয়ে বুঝাচ্ছি নীল এবং আসমানি চারশো একানব্বই থেকে পাঁচশো পঁচাত্তর তার মধ্যে হচ্ছে সবুজ পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাশি এটি হচ্ছে হলুদ পাঁচশো পঁচাশি থেকে ছশো সাতচল্লিশ এটি হচ্ছে কমলা এবং সবার শেষের যে রেঞ্জে সেটি হচ্ছে লাল তাহলে এভাবে করে বেনি আসহ কলা এটা আমরা এখান থেকে বুঝতে পারি তো এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়াদের মধ্যে যে চারশো চব্বিশ থেকে চারশো একানব্বই মধ্যে তো নীল এবং আসপানি আছে তাহলে আমরা কোনটাকে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটা হচ্ছে যদি তোমার তরঙ্গ দুর্গটি চারশো চব্বিশের কাছাকাছি হয় তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে নীল বর্ণ প্রদর্শন করবে আর যদি সেটি চারশো একানব্বইয়ের কাছাকাছি হয় তাহলে হচ্ছে আমরা এখানে আসপানি বর্ণটি প্রদর্শন করবে সেই তরঙ্গ দুর্গ আচ্ছা তাহলে এখন তোমরা তো অলরেডি এই সংখ্যাগুলো একটু মনে রাখার ট্রাই করবে এই সংখ্যাগুলো তোমাদের স্ক্রিনেই আছে এখন উত্তরের সাথে যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি আমাদের অ্যান্সারটি এসেছিল ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু মাইনাস ফাইভ সেন্টিমিটার এখন আমাদের যে এখানে এককগুলো আছে সেগুলো সব কিন্তু ন্যানোমিটার রেঞ্জে আছে তাহলে ন্যানোমিটার রেঞ্জ থেকে আমাদের কোথায় যেতে হবে সরি সেন্টিমিটার রেঞ্জ থেকে কোথায় যেতে হবে ন্যানোমিটার রেঞ্জে তাহলে কিভাবে যাওয়া যায় সেটি হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখন সেন্টিমিটার থেকে যদি আমরা সরাসরি ন্যানোমিটারে যেতে চাই তাহলে আমাদেরকে টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে গুণ করতে হয় যদি আমরা গুণ করে ফেলি তাহলে সেভেন এবং মাইনাস ফাইভ একসাথে হয়ে হচ্ছে হবে টেন স্কোয়ার তার মানে হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন স্কোয়ার এই ভ্যালুটার মান হচ্ছে আসলে ফোর এইট সিক্স মানে হচ্ছে চারশো ছিয়াশি ন্যানোমিটার তার মানে ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু মাইনাস ফাইভ সেন্টিমিটার যা কথা চারশো ছিয়াশি ন্যানোমিটার আসলে একই কথা তাহলে এখন বন্ধুরা চার্ট তো তোমাদের সামনেই আছে আমাকে ঝটপট করে জানিয়ে দাও আসলে চারশো ছিয়াশি ন্যানোমিটারের জন্য এই তরঙ্গ বিশিষ্ট যে বর্ণালিটি আসবে সেই বর্ণালিটির কালার কি হবে ঠিক আছে আচ্ছা এখন একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি তো আমাদের সাথে আছে এনান তারপর হচ্ছে সারা আছে আমিনুল আছে আচ্ছা অনেকে অ্যান্সার দিয়েছে এখানে ব্লু আচ্ছা একটি অ্যান্সার পেয়েছি ব্লু এখান থেকে অনেকে আসমানি লিখেছে এখানে অনেকে ব্লু লিখেছে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে অ্যান্সারটি ছিল যে ল্যান্ডার মান হচ্ছে চারশো ছিয়াশি ন্যানোমিটার তাহলে চারশো ছিয়াশি ন্যানোমিটার আমরা দেখতেছি এটা আসলে কোন রেঞ্জের মধ্যে পড়ছে চারশো চব্বিশ থেকে চারশো একানব্বই এখন বলেছিলাম যে এখানে নীল এবং আসমানে দুটি বর্ণই কিন্তু এর মধ্যে পড়ে গেছে চারশো ছিয়াশি যে সংখ্যাটি আছে এটি হচ্ছে চারশো একানব্বই এর খুব কাছাকাছি যদি কাছাকাছি হয়েই থাকে তাহলে অবশ্যই এই ল্যাম্পটা আসলে কি নীল দিবে নাকি আসমানে দিবে অবশ্যই আসমানি দিবে কারণ বলেছি চারশো চব্বিশের কাছাকাছি হলে নীল দিবে চারশো একানব্বই কাছাকাছি সংখ্যাটি হলে আসমানি দিবে চারশো ছিয়াশি যে সংখ্যাটি সেটি হচ্ছে চারশো চব্বিশ থেকে খুবই দূরে কিন্তু চারশো একানব্বই হচ্ছে খুবই নিকটে তাহলে হচ্ছে উক্ত যে আমাদের ল্যামডা যে চারশো ছিয়াশি ন্যানোমিটার বিশিষ্ট যে বিকিরণ বর্ণালী যে তরঙ্গ আটবে সেই তরঙ্গের কালারটি হবে আসলে কি হবে আসমানে তাহলে আমরা অ্যান্সারটি এখানে লিখে দেই। তাহলে তার বিকিরণের বর্ণটি কি হবে বর্ণটি হবে বর্ণ হবে হচ্ছে আসমানি এটি কিন্তু নীল হবে না কারণ হচ্ছে চারশো ছিয়াশি হচ্ছে চারশো একানব্বের খুব কাছাকাছি আচ্ছা এ ছিল হচ্ছে হাইড্রোজেন বর্ণানী রিলেটেড কিছু ম্যাথ এখন হাইড্রোজেন বর্ণানী থেকে আমরা যদি একটু ফেরত চলে যাই আমাদের লাস্ট টপিকের দিকে সেটি হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণাঙ্ক তো এই অঙ্কটি যখন আমরা করতে যাব তখন আমাদেরকে একটা বেসিক আইডিয়া জানা লাগবে যে আসলে দ্রাব্যতা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য তো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই কথাটি যখন আমরা আনি তখন এটি হচ্ছে একটি কোন একটি দ্রবণের জন্য বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য ক্ষেত্রে সেই ধরনের দ্রবণ যেটা আছে সেটা হচ্ছে তিন ধরনের হতে পারে দ্রবণটি হতে পারে অসম্পৃক্ত দ্রবণটি হতে পারে সম্পৃক্ত এবং দ্রবণটি হতে পারে অতিপৃক্ত একটা দ্রবণের মধ্যে আমাদের থাকে দ্রাবক এবং দ্রব দ্রব যদি যথেষ্ট পরিমাণে থাকে যে যথেষ্ট পরিমাণ দ্রব্য আসলে ওই দ্রাবককে পুরোপুরিভাবে সম্পৃক্ত করে দিতে পারে মানে হচ্ছে যে একটা দ্রাবকের মধ্যে আমি সেই পরিমাণ পর্যন্ত দ্রব্য দিব যেই পরিমাণ পর্যন্ত আসলে দ্রাবকটি তাকে দ্রবীভূত করতে পারে তাহলে সেই পরিমাণটার উপর ভিত্তি করে তখন আমরা ওই দ্রবণটাকে বলি সম্পৃক্ত যদি সেই পরিমাণ থেকে আমরা কম দেই তাহলে হচ্ছে অসম্পৃক্ত কিন্তু দ্রবের পরিমাণ যদি সেই পরিমাণ থেকে বেশি হয়ে যায় তাহলে সেই দ্রবণটি হয়ে যায় অতিপৃক্ত আচ্ছা তাহলে আমাদের একটু দ্রাব্যতা নিয়ে কথাগুলো আমরা একটু আলোচনা করে নিই তারপর হচ্ছে আমরা অঙ্কের দিকে যাব দ্রাব্যতা আচ্ছা দ্রাব্যতা ব্যাপারটি দিয়ে আমরা যেটা বুঝি এটি হচ্ছে মোটামুটি দুইটি একক দিয়ে প্রকাশ করা যায় একটি হচ্ছে গ্রাম পার লিটার একক আর একটি হচ্ছে মোল পার লিটার একক এটাতে বোঝানো হয় যখন লিটার দিয়ে আসলে বোঝানো হচ্ছে এখানে দুইটা জিনিস হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রবণ তাহলে সংজ্ঞাটি দাঁড়াচ্ছে এরকম যে এক লিটার কোন একটি দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম অথবা কত মূল দ্রব্য প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই দ্রবণের জন্য তার দ্রাব্যতা তাহলে এক্ষেত্রে কি দ্রাব্যতা হচ্ছে কিন্তু এক ধরনের ঘনমাত্রা কার ঘনমাত্রা ওই দ্রবের ঘনমাত্রা ওই দ্রবণের মধ্যে যেই দ্রবণটি কিনা কী হয়ে আছে সম্পৃক্ত হয়ে আছে তাহলে আমরা বললাম কি যে এক লিটার কোন একটি দ্রবণ তার মধ্যে আসলে কি পরিমাণ সেই পরিমাণটা হয়তো বা গ্রামে হতে পারে অথবা মোলও হতে পারে কি পরিমাণ মানে হচ্ছে কত গ্রাম অথবা কত মোল দ্রব হলে ওই দ্রবণটি সম্পৃক্ত হবে সেটি হচ্ছে আমাদের ওই দ্রবণের জন্য তার দ্রাব্যতা এখন ওই যে দ্রবের দ্রাব্যতা যদি আমরা বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু ব্যাখ্যা যেটা আছে সেটা হচ্ছে এভাবে দিতে হবে ধরো ধরে নিলাম ধরে নিলাম আমরা তার দ্রাব্যতা হচ্ছে গিয়ে এস এই এস কথাটি এসে এসেছে আসলে সলিউবিলিটি থেকে যেটি হচ্ছে দ্রাব্যতা সেখান থেকে আসলে এসেছে এস কথাটি এখন এস কথাটির জন্য আমরা যদি একটু চিন্তা করি যে কোন একটি যৌগ ধরে নিলাম সেটি হচ্ছে সোডিয়াম ধরে নিলাম যে সিলভার ক্লোরাইড এখন তার জন্য একটি মান দেওয়া আছে এস এস দিয়ে বোঝাচ্ছে কোনো একটি দ্রবণের মধ্যে সিলভার ক্লোরাইডের কোনো একটি দ্রবণের মধ্যে সলিবিলিটি বা দ্রাব্যতা হচ্ছে গিয়ে এস এখন এই দ্রাব্যতা যখন আমরা হিসাব করতে যাই তখন আমরা যখন দেখি এটি দ্রবণ আসলে কিভাবে কিভাবে আইনিত অবস্থায় চলে যায় আইনিত অবস্থা যায় আসলে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন এখন আমরা কি দেখতেছি যদি আমরা জলীয় দ্রবণের মধ্যে সিলভার ক্লোরাইডকে রাখি তাহলে সেখান থেকে সিলভার একমল তৈরি হচ্ছে ক্লোরিন একমল তৈরি হচ্ছে তাহলে একমল সিলভার ক্লোরাইড থেকে একমল সিলভার আয়ন এবং একমল ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে তাহলে এস দিয়ে ভাই বুঝাচ্ছে এটা কিন্তু এস মোল পার লিটার এস মোল পার লিটার যদি মোল পার লিটার হয়ে থাকে তাহলে আমরা সেটাতে বুঝতেছি এক লিটার দ্রবণের মধ্যে আসলে মোল সিলভার ক্লোরাইড আছে আচ্ছা এখন ক্ষেত্রে যখন কি এটা ভাঙবে তখন এটারও ঠিক এস মোল তৈরি হবে এটারও এসমল তৈরি হবে তাহলে সেক্ষেত্রে আমরা তখন বলতে পারি তার জন্য তার কেএসপি সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল কত হবে দ্রাব্যতা গুণফল তখন দাঁড়াবে যে আমাদের পুরো একটা দ্রবণের মধ্যে যে সকল আয়নিক দ্রব আয়নগুলো আছে তাদের ঘনমাত্রার গুণফল এখন এখানে আয়ন আছে কি সিলভার আয়ন তার ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়ন আছে একটা তার ঘনমাত্রা তাহলে হচ্ছে এস ইন্টু এস তার মানে দাঁড়াচ্ছে এস স্কোয়ার তাহলে সিলভার ক্লোরাইডের জন্য আমরা বলতে পারছি তার দ্রাব্যতা গুণফল হচ্ছে এস স্কোয়ার আচ্ছা এখন আমরা একটু জটিলের দিকে যাই যে সিলভার ক্লোরাইড তো বুঝলাম যে তার জন্য কে এসপির মানটা হচ্ছে এস স্কোয়ার এখন আমরা চলে যাই ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য যদি ধরে নেই ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তার সলিবিলিটি হচ্ছে এস সে আবার আগের মতো তার দ্রাব্যতা হচ্ছে এস দ্রাব্যতা দিয়ে বোঝাচ্ছে এর সম্পৃক্ত দ্রবণে এক লিটার দ্রবণকে সম্পৃক্ত করতে ক্যালসিয়াম ক্লোরাইড আসলে লাগে এস মোল পরিমাণ তাহলে সেক্ষেত্রে যে আয়নগুলো তৈরি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আয়ন এবং ক্লোরাইড টু মাইনাস আয়ন এখন যেহেতু এখানে ক্লোরাইড দুইটা আছে তার মানে হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি হবে দুইটি এখন আমরা কি দেখছি যে এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে এক মোল ক্যালসিয়াম টু প্লাস আয়ন এবং দুই মোল ক্লোরাইড আয়ন সে তৈরি করছে তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারছি যদি কি এখান থেকে এস মোল ভেঙে যায় তাহলে হচ্ছে এখান থেকে এসমল তৈরি হবে এবং এটা টু এস মল তৈরি হবে আচ্ছা টু এসমল যদি তৈরি হয় এখান থেকে তাহলে আমরা যেটা বুঝতে পারছি এখন যদি আমরা জানতে চাই কে কেএসপি কে হচ্ছে কি বলেছিলাম যে যখন এরকম আয়নিত অবস্থার ক্ষেত্রে এসে চলে যাবে সেই অবস্থার ক্ষেত্রে প্রত্যেকটি আয়নের ঘনমাত্রার গুণফল তাহলে আমরা যদি আয়নগুলোর ক্ষেত্রে চিন্তা করি ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা সেটি একটি গুণন এখানে আয়নের ঘনমাত্রা খেয়াল রাখতে হবে বন্ধুরা যে এখানে আয়ন কিন্তু আছে দুইটি তাহলে আমি যে একবার লিখলাম তা কিন্তু হবে না সাথে কিন্তু আমাকে আরেকবার ক্লোরাইড আয়নটি লিখতে হবে কারণ বলেছি কেএসপি হচ্ছে কিন্তু যতগুলো আয়ন আছে প্রত্যেকটি আয়নের ঘনমাত্রার গুণফল আচ্ছা তাহলে এই জিনিসটাকে একবারে যদি আমরা লিখতে চাই কীভাবে লিখবো ক্যালসিয়াম ক্যালসিয়াম টু প্লাস আয়ন তার ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড যে আয়ন আছে তার ঘনমাত্রার স্কোয়ার তাহলে আমরা সহজভাবে মনে রাখবো যে যে এখানে যদি ঘনমাত্রা যদি দুই এখানে আছে আমাদের দুই দুই মল তাহলে এখানে জাস্ট কি পাওয়ার আকারে চলে যাবে এখন হচ্ছে আমরা মানগুলো বসাই ক্যালসিয়াম টু প্লাস আইনের জন্য তার ঘনমাত্রা ছিল এস এস ইন্টু কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ছিল টু এস তাহলে আয়নের ঘনমাত্রা হচ্ছে টু এস এবং তার উপর অলরেডি কী আছে একটা স্কোয়ার তার আলটিমেটলি মানটা দাঁড়াবে এস ইন্টু ফোর এস স্কোয়ার দ্যাট মিনস ফোর এস কিউ তাহলে যখন কিনা আমরা দেখব যে লবণটি হচ্ছে একটি ক্যালসিয়াম ক্লোয়েডের মতো যেখানে কি না ক্যালসিয়াম আয়ন তৈরি হওয়ার সাথে সাথে এখানে দুই মোল বলে কোন একটা আয়ন আবার এখানে তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কেএসপির মান বের করার জন্য সূত্রটি হচ্ছে ফোর আচ্ছা এখন এটুকু জ্ঞান দিয়ে আমরা যদি এখন পরের অঙ্কনের ক্ষেত্রে একটু অগ্রসর হই যেখানে কিনা বলা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক লিটার পিবিআই লেড আয়োডাইড দ্রবণ থেকে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল লেড আয়োডাইড পাওয়া গেল ওই তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল বের করো তাহলে কোশ্চেন ক্ষেত্রে কী কী দেওয়া আছে কোশ্চেন ক্ষেত্রে দেওয়া আছে এক লিটার লেড আয়োডাইডের দ্রবণ থেকে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল লেড আয়োডাইড পাওয়া গেল এবং ওই তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল আমাদেরকে জানতে চাওয়া হয়েছে দ্রাব্যতা গুণফল ফল কে এসপি এই মানটা আসলে কত তাহলে এই ক্ষেত্রে কে এস মানটা যখন আমরা বের করতে যাব আমাদেরকে এখান থেকে কিন্তু সরাসরি জানতে হবে আসলে পিবিআই টু দ্যাট মিন্স লেড আয়োডাইডের জন্য আসলে দ্রাব্যতা গুণফলের সূত্রটি আসলে কি তাহলে সূত্রটি যদি আমরা লিখতে চাই খেয়াল করে দেখি পিবি আই টু যথারীতি এটি যদি আইনিত অবস্থায় চলে যায় তাহলে তৈরি হবে পিবি টু প্লাস এবং আই মাইনাস এবং যেহেতু এখানে দুইটা আছে তাহলে এখানে তৈরি হবে দুই মোল তাহলে আমরা ধরে নেই ধরে নেই তার দ্রাব্যতা হচ্ছে কি এস তাহলে এটি দাঁড়াবে এস এটি দাঁড়াবে টু এস যথারীতি আমরা একটু আগে ক্যালসিয়াম কোয়েটের জন্য দেখেছি এবং সেক্ষেত্রে দেখেছি যে কেএসপি এই মানটা হচ্ছে কি দাঁড়াবে ফোর এস কিউব আচ্ছা তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়ালো সূত্রটি দাঁড়ালো লেড হাইড্রেটের জন্য তার দ্রাব্যতা গুণফল করার সূত্রটি হচ্ছে ফোর এস কিউব আচ্ছা যদি ফোর এস কিউব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটু পেছনে ফিরে আসি যেখানে কিনা না বলা ছিল সরাসরি দ্রাব্যতা কত সেটি কিন্তু দেওয়া নেই তাহলে দ্রাব্যতাটা আমাকে বের করে আনতে হবে কীভাবে বের করে আনবো যে এক লিটার কোনো একটি দ্রবণে এত মোল লেড আয়োড্রেট পাওয়া গেল। এবং এই ক্ষেত্রটাতে আমরা কি দেখতেছি আসলে যে সম্পৃক্ত দ্রবণে আমরা বলেছিলাম এক লিটার দ্রবণে আসলে যত মোল পাওয়া যায় সেই মোলটাই হচ্ছে কি তার দ্রাব্যতা তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক লিটার তার মানে হচ্ছে এক লিটার মধ্যে পাওয়া যাচ্ছে এত মোল তার মানে হচ্ছে আসলে এটাই হচ্ছে কি তার আসলে দ্রাব্যতা তাহলে দ্রাব্যতা যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে কি হবে এস ইস টু মোল পার লিটার মোল আছে হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আমরা যদি একটু লিখি ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান লিটার দ্যাট ওয়ানটা হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মূল পার লিটার তাহলে আমরা জেনে গেছি তাহলে গুণফল কী হবে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কিউব তাহলে মানটা দাঁড়াচ্ছে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট টু মাইনাস সিক্স আচ্ছা এখন এই ক্ষেত্রটার মধ্যে আমরা যদি এককটার দিকে একটু চিন্তা করি যে কে এস ক্ষেত্রে মাঝে মাঝে দেওয়া থাকে যে এককগুলো তাহলে এখানে দেখতেছি ভাইয়া ফোরের জন্য আসলে কিন্তু একক কিন্তু নেই এককটা থাকার কথা কার মধ্যে শুধুমাত্র এস এর মধ্যে তাহলে এস এর জন্য আমরা একটার একক দেখেছি কি মোল পার লিটার তাহলে সেক্ষেত্রে এস কিউব কারণ হচ্ছে তার তিনটা তাহলে মোল পার লিটার ইন্টু মোল পার লিটার ইন্টু মোল পার লিটার দ্যাট মিন্স এটার এককটি তখন দাঁড়াবে মোল কিউব পার লিটার কিউব আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ যে কিভাবে আমাদের দ্রাব্যতার মান বের করার সাথে সাথে আমরা সেখান থেকে দ্রাব্যতা গুণফলও বের করে আনতে পারি সেখান থেকে আচ্ছা তাহলে এখন আমরা একটু পরের কোয়েশ্চেনের দিকে একটু অগ্রসর হই ভর্তি পরীক্ষার জন্য কিনা এই কোয়েশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা কেন কারণ এখানে নতুন একটি টপিক মানে দ্রাব্যতা গুণফলের মধ্যে নতুন একটি টপিক আসলে এখানে আনা হয়েছে সেটি হচ্ছে গিয়ে বলা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে এত তারপর তারা বলল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে তাহলে এই যখন আমাদের কোয়েশ্চেনটি তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এখানে সিলভার ক্লোরাইড বলে একটা বস্তু ছিল দ্রব্য ছিল এবং সেখানে কিন্তু আমি অলরেডি আবার আরেক ধরনের লবণ আমি এখানে এনেছি সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে এইখানে দেখতেই পাচ্ছ এখানে একটি আয়নের কমন ব্যাপার চলে আসছে এই যুগটির মধ্যেও একটা ক্লোরাইড আয়ন আছে এবং এখানে একটা ক্লোরাইড আয়ন আছে তাহলে তখন যখন কিনা একই দ্রবণের মধ্যে এরকম আয়ন সমান সমান দেখা যাবে তখন এক ধরনের প্রভাব এখানে দেখা যায় যেই প্রভাবটিকে আমরা তখন বলি সম আয়ন প্রভাব তো সম আয়ন প্রভাব প্রভাবের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে যে ওইখানে কি ধরনের ইফেক্ট আসলে দ্রাব্যতার উপর পড়ে যে সেই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে একটু খেয়াল করে দেখি যে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা দেওয়া হচ্ছে এখানে যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে তাহলে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এজিসি তার জন্য দ্রাব্যতা গুণফলের মান কেএসপির মানটা দেওয়া আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মূল স্কোয়ার পার লিটার স্কোয়ার আচ্ছা এখন সেখানে কি বলা হয়েছে যে বাইরে থেকে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড নিয়ে আসা হয়েছে তাহলে বাইরে থেকে যে এটা আগত সেটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড এটি আনার পরে তারা জানতে চেয়েছে এস এর মানটা আসলে কত খুবই সুন্দর একটি কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেন যখন আমরা অ্যান্সার বের করতে যাব আগে আমাদের যেটা বের করতে হবে যে সিলভার ক্লোরাইডের পূর্ববর্তীতে যখন কি না সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়নি তার আগে আসলে তার দ্রাব্যতা কত ছিল তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা দেখতেছি যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যথেষ্ট পড়েছি যে কে মানটা কী হবে এস এ স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা জানতে চাই এস এর মানটা কত এস এর মানটা হবে রুটোভার কে রুটোভার কে ক্ষেত্রে এখন মানটা যদি আমরা বসাই রুটোভার ফোর পয়েন্ট জিরো মানে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে এটা যদি আমরা একটু ইউজ করতে যাই তাহলে হচ্ছে এখানে দেখতেছি যে ফোর আছে এটার ভ্যালুটা হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মোল পার লিটার আচ্ছা এখন এটি হচ্ছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড লবণ যখন দ্রবণে যোগ করা হয়নি তার আগের দ্রাব্যতা এখন আমরা জানি যে কে বা দ্রাব্যতা গুণাঙ্ক হচ্ছে গিয়ে একটি ধ্রুবক রাশি তাহলে এখানে যদি বাইরে থেকে কোনো একটি লবণ নিয়ে আসি যার মধ্যে কি না পূর্বের লবণের একটি আয়ন একই আছে তাহলে সেক্ষেত্রে আয়ন প্রভাবের ক্ষেত্রে কিন্তু কখনোই দ্রাব্যতা গুণাঙ্ক পরিবর্তন হবে না শুধুমাত্র পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন হতে পারে তার দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হবে তাহলে আমরা একটা জিনিস জেনে গিয়েছি যে সোডিয়াম ক্লোরাইড যোগ করার আগেও কেএসপি ভ্যালু সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এবং সোডিয়াম ক্লোরাইড যোগ করার পরেও কিন্তু ফোর ইন্টু টেন টু থাকবে তাহলে আমাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর যোগ করার পর এজিসিএল মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত তাহলে আমরা কীভাবে বের করব বের করার উপায়টা হচ্ছে যে আমরা ধরে নেই আমরা ধরে নেই ধরি সিলভার ক্লোরাইড দ্রাব্যতা সেটি হচ্ছে এস ওয়ান এস ওয়ান মোল পার যদি এটি দাঁড়ায় তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এখন সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ফার্স্টে এখানে যোগ করা হয়েছে কি সোডিয়াম ক্লোরাইড কতটুকু ছিল জিরো পয়েন্ট ওয়ান তার মানে হচ্ছে এখান থেকে যে তৈরি হবে সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস এই আয়নগুলোর ঘনমাত্রা দাঁড়াবে জিরো পয়েন্ট ওয়ান মোলার এবং জিরো পয়েন্ট ওয়ান মোলার আচ্ছা এখন যেহেতু আমরা ধরে নিয়েছি সিলভার ক্লোরাইডের ওই দ্রবণে দ্রাব্যতা হচ্ছে এস ওয়ান তার মানে সিলভার ক্লোরাইড থেকে যখন কি আমাদের আয়ন তৈরি হবে তখন তৈরি হবে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন সরি ক্লোরিন মাইনাস আয়ন তাহলে তখন মানগুলো দাঁড়াচ্ছে এটা যদি এস ওয়ান হয় তাহলে এটা হচ্ছে এস ওয়ান এটিও হচ্ছে এস ওয়ান তাহলে যে মানটাকে আমরা ধরে নিয়েছি সেই মানটাকে কিন্তু এখন আমরা বের করতে চাই তাহলে একটু খেয়াল করে দেখি এখানে আমাদের যখন সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়েছে তখন ওই দ্রবণের মধ্যে উপস্থিত আছে কোন আয়নগুলো একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন ক্লোরিন আয়ন সিলভার আয়ন এবং এখানে আরেকটি ক্লোরাইড আয়ন এখন এইখান থেকে আমরা অলরেডি বলে দিয়েছি যে কেএসপি ভ্যালু সেটি হচ্ছে কীভাবে বের করব সেটি হচ্ছে যার কেএসপি ভ্যালু বের করব তার আয়নের গুণফলগুলো ঘনমাত্রার গুণফলগুলো তাহলে আয়ন আছে হচ্ছে একটি সিলভার প্লাস আয়ন তার ঘনমাত্রা ইন্টু সিএল মাইনাস আয়ন তার ঘনমাত্রা এখন পিছনের দিকে যদি আমরা একটু ফেরত আসি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কিন্তু ছিল এস ওয়ান এবং তারপরে যখন আমরা ক্লোরিডাইন নিয়ে আসতেছি ক্লোরিডাইনের ঘনমাত্রা শুধুমাত্র এস ওয়ান না বরং এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ানও আছে তা যদি জিরো পয়েন্ট ওয়ান থেকে থাকে তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারছি যে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে এস ওয়ান ইন্টু ক্লোরিন যে মাইনাস বা ক্লোরাইড যে আয়ন সেটির জন্য তার ঘনমাত্রা হচ্ছে এস ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান যেহেতু আমাদের টোটাল টোটাল ঘনমাত্রাটা নিতে হবে তাহলে এখানে ছিল জিরো পয়েন্ট ওয়ান এখানে হচ্ছে এস ওয়ান দ্যাট মিন্স টোটালটা হচ্ছে গিয়ে দুটো একসাথে যোগ করলে এস ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান তাহলে সেই মানটি বসালাম এবং আমি অলরেডি বলেছি সময়ন প্রভাবের জন্য কখনোই দ্রাব্যতা গুণাঙ্ক চেঞ্জ আসে না তাহলে আগে ছিল ফোর ইন্টু আগে ছিল ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে এখনও সেটা কতই হবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন সলভ করতে যাই সলভ করবো কীভাবে সলভটা করবো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইকলস টু এস ওয়ান স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান বা এস ওয়ান স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান মাইনাস ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইকোয়ালস টু জিরো দিয়ে আমরা দীঘা সমীকরণ ব্যবহার করার মাধ্যমে এখান থেকে এস ওয়ানের একটা ভ্যালু পেয়ে যাব তাহলে এস ওয়ানের ভ্যালুটা কী হবে আমরা যদি একটু সলভ করার ট্রাই করি সেটি হচ্ছে কোন একটা দীঘাত সমীকরণের কমপ্লেক্স ইকুয়েশন থ্রিতে গিয়ে আমরা এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এবং সি এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর ই টু দি পাওয়ার মাইনাস টেন মানে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে মানটি দাঁড়াচ্ছে একটি দাঁড়াবে থ্রি পয়েন্ট ওয়া থ্রি পয়েন্ট নাইন নাইন একটি দ্রাব্যতা মান দ্রাব্যতা কখনোই ঋণাত্মক হতে পারে না তার মানে নেগেটিভ মানটি আমরা গ্রহণ করবো না তাহলে অ্যান্সারটি দাঁড়াচ্ছে কি থ্রি পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি আচ্ছা এখন এই পুরো ব্যাপারটি কিভাবে আরো সহজে করা যায় সেটি কিভাবে বুঝবো এই পুরো প্রসেসটি কিন্তু খুব শর্টকাটে করা যায় এই ক্যালকুলেশনটা যে আমরা কেন ক্যালকুলেট ইউজ না করে কিন্তু এই মানটা পেতে পারি দেখো তো বন্ধুরা এখানে মানটি কত ছিল 3.99 পয়েন্ট নাইন নাইন তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না থ্রি পয়েন্ট নাইন নাইনকে ফোরও লিখা যায় দ্যাট মিন্স এটা দাঁড়াচ্ছে ফোর ইন্টু টেন টু আচ্ছা এটা কিভাবে শর্টকাটলি করা যায় শর্টকাটলি করা যায় এইভাবে আমরা এই সমীকরণটার দিকে একটু তাকাই মাঝখানে যে সমীকরণটা ছিল এখানে এই সমীকরণটা আমরা কী দেখতেছি আমাদের মান যেটা জানা লাগবে সেটি হচ্ছে এস ওয়ানের মান এখন আমরা জানি যে এস ওয়ানের মানগুলো হচ্ছে খুবই ছোট একটি মান যখন ছোট একটি মানকে আরও বর্গ দিয়ে বর্গ করা হয় তখন সেই মানটি আগের তুলনায় আরও বেশি ছোট হয়ে যায় যেমন কি আমরা বুঝতে পারি যে জিরো তার স্কোয়ার করলে সেই মানটি দাঁড়াবে জিরো পয়েন্ট জিরো আমরা যদি জিরো পয়েন্ট জিরো ওয়ানকে স্কোয়ার করি তাহলে সে মানটি দাঁড়াবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তার মানে একটি ছোট সংখ্যাকে মানে একের থেকে ছোটো সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সংখ্যাটি আরও বেশি ছোট হয়ে যায় তাহলে এইখান থেকে যদি আমরা একটু চিন্তা করি এস ওয়ান স্কোয়ার এই মানটি কিন্তু খুবই ছোট তাহলে আমরা এস ওয়ান স্কোয়ার এই মানটিকে কি করতে পারি নেগলেক্ট করতে পারি এখান থেকে যে না আমরা এস ওয়ান স্কোয়ারের মানটা এতটাই ছোট সেটা যোগ করলে আসলে এই সমীকরণের ওপর কোনো ধরনের ইফেক্ট অত বেশি পড়বে না তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন মানটা এখান থেকে বের করার ট্রাই করি আমরা মাঝখানের লাইনটি একটু মুছে দিলাম তাহলে এইখান থেকে আমরা বলতে পারতেছি যে বা ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইকোয়ালসটা আসলে কত জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান যেহেতু আমরা এস ওয়ান স্কোয়ারের মানটি কি বলে দিলাম খুবই নেগলেজিবল আচ্ছা তাহলে এখন এখান থেকে এস ওয়ানের ভ্যালুটা কী হবে এস ওয়ানের ভ্যালুটা হচ্ছে কি হবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান এবং খেয়াল করে দেখো এই মানটি যদি এইভাবে ভাগ করে দেই তাহলে যে মানটি দাঁড়াবে সেটি হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে অতি সহজেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে আমাদের কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ না করে কিন্তু ক্যালকুলেটর যে মানটি দিয়েছে 3.99 পয়েন্ট নাইন নাইন ইন্টু মাইনাস নাইন এটি তো একদম কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে এস ওয়ান স্কোয়ার এই ভ্যালুটাকে যদি এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু খুব সহজে এস ওয়ানের মানটা এখান থেকে আমরা বের করে আনতে পারি তাহলে এখন ক্ষেত্রে আমাদের যদি জানতে হবে সেটা হচ্ছে কি যে আমরা যদি দেখলাম সোডিয়াম ক্লোরাইড ইউজ করার পরে ওই দ্রবণে তার দ্রাব্যতা গিয়ে দাঁড়ালো ফোর ইন্টু টেন টু দি মাইনাস নাইন এত মোল পার লিটার কিন্তু পূর্বে যখন আমরা দেখেছি যখন সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়নি যোগ করা হয়নি তখন তার দ্রাব্যতা আসলে ছিল টু ইন্টু টেন টু দি মাইনাস ফাইভ মোল পার লিটার তাহলে একটু খেয়াল করে দেখো সামান্য একটি লবণ যেটি কেন ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান এটি যোগ করার ফলে কি হয়ে গেছে দ্রাব্যতা টু ইন্টু টেন টু দি মাইনাস ফাইভ এত মোল পার লিটার থেকে ফোর ইন্টু টেন টু দি মাইনাস নাইন মোল পার লিটারে নেমে গেছে তাহলে এটি হচ্ছে গিয়ে যখন কি না আয়ন প্রভাব থাকবে কোনো একটি দ্রবণে সম্পৃক্ত দ্রবণে সেখান থেকে আমরা দ্রাব্যতা দিয়ে কিভাবে আমরা বের করতে পারি তো আশা করি হচ্ছে যদি কিনা কখনও আমাদের এরকম কোয়েশ্চেন আসে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কোনো একটি দ্রাব্য লবণের মধ্যে যদি এক্সট্রা কোনো একটি লবণ আরও অ্যাড করে দেওয়া হয় অ্যাড করে দেওয়ার সময় তাহলে দ্রাব্যতা যদি বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে পূর্বের দ্রাব্যতা থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসতে পারে যে এটা থেকে ওইটার কত গুণ পরিবর্তন হলো তো আমরা পূর্বেরটাও বের করব এবং লবণটি যোগ করার পরে পরের যে দ্রাব্যতা আছে সেটিও বের করব এবং দেখব যে এখান থেকে পার্থক্য কিন্তু খুবই বিশাল বড়ো হয় আচ্ছা তো আজকের মতো ছিল আমাদের এখানেই লাইভ ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছ এবং এই লাইভ ক্লাসের শেষে তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট সেটি হচ্ছে তোমরা সবাই কুইজে অংশগ্রহণ করবে কুইজে অংশগ্রহণ করার জন্য টেনিস স্কুলে অ্যাপে গিয়ে এখানে হচ্ছে টেনিস স্কুল এয়ারটেল অ্যাডমিশন অলিম্পিয়াড সেখানে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কের মধ্যে গিয়ে কেমিস্ট্রির এই ক্লাসের উপর তোমাদের একটি কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেনটি সলভ করে পাঠিয়ে দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে যে কিভাবে তোমাদের তোমাদের অবস্থান আসলে পুরো বাংলাদেশের মধ্যে কীরকম অবস্থানে তোমরা আছো তাহলে সবাইকে নেক্সট যে লাইভ ক্লাসগুলো আছে সেটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি যে নিজের শরীর স্বাস্থ্য ঠিক রেখে পড়াশোনায় মনোযোগী হবে সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ